নমস্কার বন্ধুরা শিল্পী কিচেন কাউন্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি আমার আজকের রেসিপিতে রয়েছে সকাল বা বিকেলের জলখাবারে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর হেলদি একটা নাস্তা রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের নতুন রেসিপি আজ আমি তৈরি করে দেখাবো ওটস ইডলি এটা মূলত দক্ষিণ ভারতীয় একটা খাবার আর এটা তৈরি করা হয় চালের গুঁড়ো দিয়ে তবে আজ আমি এটা তৈরি করে দেখাবো ওটস দিয়ে এর জন্য আমি মেজারিং কাপের এক কাপ নিয়েছি ওটস হাফ কাপ নিয়েছি সুজি আর এক কাপ নিয়েছি গ্রেট করা গাজর নিয়েছি কয়েকটা কারিপাতা কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবারে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ওটসগুলো দিয়ে দিলাম ওটসটা মিডিয়াম টু লো হিটে নেড়ে ছেড়ে একটু মুচমুচে করে ভেজে নেব এখানে আমি কুইক কোর্সটাই নিয়েছি আপনারা চাইলে রোল ওটস নিতে পারেন এই যেহেতু একটু পাতা হয় তাই এটাকে ঘন ঘন নাড়তে হবে না হলে এটা পুড়ে যেতে পারে ওটসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে এরপর মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব এবার আবারও চুলায় প্যানটা বসিয়ে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনের মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন রায় সরষে এবারে দিয়ে দেব টু টি স্পুন ছোলার ডাল আর দিয়ে দেবো ওয়ান টি স্পুন থেকে একটু বেশি বিউলির ডাল এরপর এটাকে নেড়ে চেড়ে দু মিনিটের মতো একটু ভেজে নেব এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চারটি কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা আপনাদের হাফ টি স্পুন দিয়ে দিলাম আদা বাটা আপনারা ইচ্ছে করলে এখানে আদাটাকে গ্রেড করেও দিতে পারেন এবারে দিয়ে দিলাম করা গাজর আপনারা গাজর ছাড়াও অন্যান্য সবজিও আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান থার্টি স্পুন এর মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকেও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে সুজিটাও আমি দিয়ে দিলাম সুজিটাকে মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নেব এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আবার এগুলো আমি একটা বাটিতে ঢেলে নেব এবার এগুলোকে পুরোপুরি আমি ঠান্ডা করে নেব এগুলো আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এর সাথে ওটসের এর গুঁড়োটা আমি নিয়ে নেব এবারে এর সাথে আমি নিয়ে নিলাম স্বাদ মতো নুন নুনটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিয়ে দিলাম দিলাম হাফ হাফ কাপ কাপ টক দই এর সাথে জল সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব এটা এখনো অনেকটাই ঘন রয়েছে এবারে এর সাথে আরো একটু জল আমি মিশিয়ে নেব একবারে পুরো জলটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে জলটাকে মেশাতে হবে ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না এবারে ব্যাটারটাকে আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার এর সাথে আমি আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব সব সময়ের মতো আমার সব দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায় আপনাদের জন্য এরকম লোভনীয় সব রেসিপি নিয়ে আসতে চাইলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন ব্যাটারটা আমার প্রায় রেডি এখানে আমার টোটাল মেজারিং কাপের এক কাপ জল লেগেছে আমি হাফ কাপ দিয়ে দুবার নিয়েছি দেখুন থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে সবশেষে এর মধ্যে আমি হাফ টি স্পুনের মতো বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা ইচ্ছে করলে খাবারের সোডা বা বেকিং সোডার পরিবর্তে এখানে ইনো ফ্রুট সল্টও দিতে পারেন এবারে আমি ইডলি মোল্ডে অল্প তেল দিয়ে গ্রিজ করে নেব আপনাদের কাছে এরকম ইডলি মোল্ড না থাকলে ছোট স্টিলের বাটি থাকলে সেটা দিয়েও আপনারা এটা তৈরি করে নিতে পারেন আপনি যদি আজ আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আর লোভনীয় সব রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাও সম্পূর্ণ বিনামূল্যে আর নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল বটনটা প্রেস করে অল করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন ইডলি মোল্ডের মধ্যে একটা গোল হাতা দিয়ে আমি ব্যাটারটা দিয়ে নিলাম এবারের চুলায় একটা বড় পাত্র বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম এরপর এর উপর আমি এভাবে ইডলি মোলটা বসিয়ে নেব এরপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নেব পনেরো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি এবারে একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নেব ইডলিগুলো আমার হয়ে গেছে এবারে ইডলিগুলো আমি নামিয়ে নেব ইডলিগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবারে একটা স্প্যাচুলা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ইডলিগুলোকে ডিমোল্ড করে নেব এরপর ইডলিগুলো আমি নারকেলের চাটনি সহযোগে সার্ভ করব আপনারা ইচ্ছে করলে নারকেলের চাটনি বাদামের চাটনি বা সাম্বার দিয়েও এটা সার্ভ করতে পারেন এর আগে আমার চ্যানেলে আরও দুটো ইডলির রেসিপি আর সাম্বারের রেসিপিও শেয়ার করেছি চাইলে আপনারা এটা দেখে নিতে পারেন দেখুন ইডলিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই আমার রেসিপি দেখে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ